রাজপথে রক্ত ঢেলে বাংলা ভাষার মর্যাদা রক্ষা হয়েছিল যেদিন, সেই অমর একুশে ফেব্রুয়ারিতে বাংলা অক্ষরের শৈল্পিক উপস্থাপনের এক প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর হাজারিবাগের মুক্তি ট্যানারির এক নম্বর ভবনের বৃহৎ আর্ট ফাউন্ডেশনের আয়োজনে। এই প্রজেক্টের মূল ইয়েটাই হচ্ছে ওই, তো ওই বলতে আমরা ওই ওই জায়গায় যেতে চাই যে জায়গাটা আমাদের, মানে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গ্রাম। তো এই ব্যাপারটাই হচ্ছে যে এই প্রজেক্টের মূল জায়গা, যে এখানে আপনারা দেখছেন যে পাঁচজন ইনভাইটেড ট্র্যাডিশনাল আরবান ট্র্যাডিশনাল আর্টিস্ট, যারা কিনা রিক্সা পেন্টিং, ব্যানার পেন্টিং, সাইনবোর্ড পেন্টিং বা ট্র্যাক পেন্টিংয়ের সাথে তাদেরকে নিবেদন করেছেন, পরম্পরায় তাদের এই প্রফেশনটাকে তারা লালন করছেন। তো সেই জায়গা থেকে তাদের যে প্রফেশন, এটা কি আদৌ এই সমাজে এখন সেটা কি এক্সিস্ট করছে কি না, আমরা যখন এটাকে নিয়ে রিসার্চ করতে গেলাম, আমি আমার কো-কিউরেটর, তখন দেখলাম যে অনেকে কিন্তু এই প্রফেশন থেকে শিফট করে ফেলেছে। কেউ হয়তো ভাজা পরি বিক্রি করছে, কেউ জুয়েলারিতে কাজ করছে, কেউ প্লাস্টিকের খেলনা বিক্রি করছে। তাহলে আমার মায়ের ভাষার যে কথাগুলো, যে শব্দগুলো তারা তৈরি করছে, তাদের মতো করে এক একটা অক্ষর যে নৃত্যরত অবস্থায় আমরা দেখি, ভিজুয়াল হয়, সেটা কিন্তু দেখছি না, সেটা হারিয়ে যাচ্ছে। রিক্সা চিত্রটা এটা আমাদের নিজস্ব একটা আর্ট, এটা আমাদের একটা প্ল্যাটফর্ম। এই আর্টিস্টগুলো হারিয়ে গেছে, তো আমরা চাচ্ছি যে এই পুরনো কাজগুলো আবার নতুনভাবে শুরু হোক। ব্যানার আর্টিস্ট ছিলাম, ব্যানার যখন নাকি আস্তে আস্তে এটা প্রচলিত উঠে গেল, তখন আস্তে আস্তে আমরা সাইনবোর্ডে ঢুকে গেলাম, কমার্শিয়াল লাইনে ঢুকে গেলাম। বাড়ি ঘরে যদি আলপনা করতে হয় বিয়ে শাদিতে, আমরা চলে যাই, এখন এইভাবেই আমাদের জীবন চলছে। আমি গবেষণা করি অক্ষর নিয়ে, তো আমি যেটা দেখেছি যে আমাদের দেশে আসলে আর্কাইভিংটা খুব টেন্ডেন্সিটা অত ভালো নেই। তো আমি যখন এসেছি এখানে, আমি চেষ্টা করেছি যারা মানে আসলে কারিগর, তাদের কাছ থেকে কীভাবে জিনিসটা নেওয়া যায়। তখন আমরা পুরানো ঢাকায় গেছি, ওনাদের সাথে নিজস্বভাবে কথা বলেছি, কথা বলে আমরা জেনেছি যে ওরা কীভাবে কাজ করে। আমরা ওটাকে সবার মাঝে দেখাতে চাই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।